শেখা মেহরা ইনস্টাগ্রামে প্রথমবারের মতো তার মেয়ের মুখ প্রকাশ করেছেন। মাত্র কয়েক মিনিট আগে শেয়ার করা একটি নতুন ইনস্টাগ্রাম পোস্টে শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বিশ্বের সাথে তার মেয়ের মুখের প্রথম চেহারা প্রকাশ করেছেন। ক্যাপশন করে শেখা মেহরা লিখেছেন, রাজকীয়দের সর্বশেষ সোশ্যাল মিডিয়া আপডেট দেখা যাচ্ছে। শেখা মেহরা একটি ক্লাসিক সাদা শার্ট এবং সাদা ট্রাউজার পরিহিত তার ছোট্ট মেয়েটিকে, তার মেয়ে এই বছরের শুরুতে জন্মগ্রহণ করেছিল বেবি, এবং শেখা মেহরাকে দূরের দিকে তাকাতে দেখা যাচ্ছে। শেখা মেহরার অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই অতীতে মহামান্য শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নাতনির ঝলক দেখেছেন। গত কয়েক সপ্তাহ ধরে শেখা মেহরা তার মেয়ের জীবনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যাই হোক, ছবির এই নতুন পোশাকটি তার সন্তানের সাথে রাজকীয়দের প্রথম অফিসিয়াল প্রতিকৃতিকে চিহ্নিত করে এবং এটি প্রথম যেটি এখন পাঁচ মাস বয়সী ব্যক্তির মুখ সম্পূর্ণরূপে প্রকাশ করে। এই বছরের শুরুর দিকে শেখা মেহরা তার বিবাহবিচ্ছেদের খবর শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে গিয়েছিলেন এবং তারপরে ডিভোর্স শিরোনামে তার নতুন সুগন্ধি চালু করার ঘোষণা করেছিলেন। সমস্ত আপডেটের মধ্যে তার একমাত্র সন্তানের সাথে এই মধুর মুহূর্তটি পিতামাতা হিসাবে তার জীবনে একটি বিশেষ পোস্ট হিসাবে আসে। একটা অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।